কঠোর অনুশীলন আর কায়িক পরিশ্রম বেশি করতে হয় বলে ফুটবলারদের ক্যারিয়ার সাধারণত দীর্ঘ হয় না। তবে সেই দুঃসাধ্য কাজটাই করে দেখিয়েছেন কাজুয়োশি মিউরা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পর্তুগিজ ক্লাব অলিভিয়েরেন্সে খেলবেন 56-তে পা দেওয়ার অপেক্ষায় থাকা এই স্ট্রাইকার। আরও অন্তত 5 বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা এই জাপানিজের। এ যেন এক অবিশ্বাস্য ব্যাপার, 55 বছর বয়সেও কি ফুটবল খেলা সম্ভব, তাও কিনা পেশাদার ফুটবল। এমনই এক বিরল ঘটনা ঘটেছে জাপানে, ইতিহাসের পাতায় ফরোয়ার্ড কাজুয়োশি মিউরা, সেই যে 1982 সালে বয়স ভিত্তিক ফুটবল দিয়ে হাতে খড়ি, এরপর এখনও খেলেই যাচ্ছেন। অথচ ফেব্রুয়ারি মাসেই 55 পেরিয়ে 56 বছরে পা দিবেন এই ফুটবলার। 1990 থেকে 2000 এই 1 দশক প্রতিনিধিত্ব করেছেন জাতীয় দলের জার্সিতে, 89 ম্যাচে করেছেন 55 গোল। তার ক্যারিয়ারের প্রথম ক্লাব ছিল কিংবদন্তি পেলের দল সান্তোস, খেলেছেন আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়েও, এছাড়াও ইউরোপের মাঠও দাপিয়ে বেরিয়েছেন। ইতালিয়ান ক্লাব জেনোয়া আর ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগ্রেভের হয়ে খেলেছেন 33 ম্যাচ। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জাপানিজ ক্লাব ভার্দি কাওয়াসাকি আর ইয়োকোহোমার হয়ে জাপানের পেশাদার লিগে 2017 সালে 50 বছর 14 দিন বয়সে গোল করে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তিটাও এই স্ট্রাইকারের। 37 বছরের ক্যারিয়ারে খেলেছেন 15 ক্লাবে। 60 বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চাই, আমি ধন্যবাদ জানাতে চাই ভক্তদের যারা আমাকে খেলা চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন। জনপ্রিয় এই ক্রীড়াবিদকে আদর করে কিং কাজু নামে ডাকেন জাপানবাসী। শীতকালীন দল বদলে কাজুয়োশি মিউরাকে ধারে দলে নিয়েছে পর্তুগালের দ্বিতীয় সারির দল অলিভিয়েরেন্সে। যদিও এটা আমার জন্য নতুন জায়গা, তবে আমি যেমন খেলি সেটা খেলতে কঠোর পরিশ্রম করে যাব। গত মৌসুমে খেলেছেন জাপানের চতুর্থ সারির দল ক্লাব সুজুকা পয়েন্ট গেটর্সের হয়ে, 18 ম্যাচে করেছেন 2 গোল। যে কোনো বয়স্ক ফুটবলারের জন্য অনুপ্রেরণার নাম হতে পারেন কাজুয়োশি। সামিনিয়া স্যার, চ্যানেল 24। ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেসের কাছে 4.5 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করেছে মেক্সিকান ক্লাব পুমাস। উনাম সবশেষ এই মেক্সিকান ক্লাবের সাথে চুক্তি করেছিলেন আলভেস। পুমাসের দাবি, কোনো ফুটবলারকে নিয়ে যদি কেলেঙ্কারির খবর ছড়ায় এবং তা সত্যি প্রমাণিত হয়, সেক্ষেত্রে বিপুল অর্থ জরিমানা গুনতে হবে। চুক্তির সেই শর্ত অনুযায়ী ফেঁসে যেতে পারেন এই ব্রাজিলিয়ান। যৌন নিপীড়নের দায়ে গেল 20 জানুয়ারি গ্রেপ্তার হন দানি আলভেস।